কৃষ্ণনগরে ভয়াবহ দুর্ঘটনা নদীয়ায়। কুয়াশা ও বেলাগাম গতির বড়ি অন্তত 18। হ্যালো, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো 14 জন, তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালী থানার ফুলবাড়ি এলাকায়। অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ছিলেন মদ্যপ, গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে একটি মৃতদেহ নিয়ে সৎকার করতে নবদ্বীপ যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। রাত 1:30 নাগাদ সববাহী গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 17 জনের। এদিকে দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, তারাই প্রাথমিক উদ্ধার কার্য শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে আহতদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। জখম 14 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের মধ্যে এক শিশুও রয়েছে। 17 জন? হ্যাঁ। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। 18 জনের মৃত্যু খবর জানিয়েছে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত। স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপের শ্মশানে সৎকার করতে আসছিলেন 32 জন, মালবাহী গাড়িতে ছিলেন তারা। মহিলা যাত্রীও ছিলেন গাড়িটিতে, ছিল এক শিশুও। পুরুষ যাত্রীদের মধ্যে অনেকেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ, গাড়ির চালকও মদ্যপ ছিলেন বলে প্রাথমিক সূত্রে অনুমান স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাত 1:45 নাগাদ দ্রুত গতিতে আসছিল গাড়িটি, রাস্তায় কুয়াশা থাকায় চালক দেখতে পাননি, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে। করছে না আর 17 জন? হ্যাঁ। এখনো পর্যন্ত আমাদের যাদের খবর, এখানে স্পটে 11 জন, হাসপাতালে 6 জন মারা গেছে, আফটার ইসে অ্যাডমিট টোটাল 17 জন মারা গেছে। শিশু বা মহিলা সেটা এক্সাক্ট ফিগার আমি বলতে পারবো না, আমি একটু কথা বলি তারপরে বলবো। কি কারণ তো তদন্ত চলছে, কিন্তু ডেড বডি ক্যারিয়ার গাড়ি এসে ডাইরেক্ট এই গাড়ি যে তার অপোজিট সাইডে রং সাইডে যে মেরেছে, এবার কি কারণে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল কি অন্য কোনো কারণ ছিল আমরা তদন্ত করছি, তদন্ত না করে বলা যাবে না। আমি এটা বলতে পারবো না এখনই, কেননা এটা সেটাও রাত্রে হয়েছে ঘটনা, আমি আশেপাশের লোককে জিজ্ঞাসা করে তারপরে কনফার্ম, ইনভেস্টিগেশন চলছে এখন তো অত বলা যাবে না, প্রাইমারি সেটাও আমি একদম কনফার্ম নয়, আমি জেনে আপনাকে জানাতে পারি।